হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে জি বাংলা সিরিয়ালগুলোর মধ্যে কি করে বলবো তোমায় সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর এত অল্প সময়ে এত জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ সিরিয়ালের অভিনেতা তারক তারকা। সিরিয়ালটির প্রতিটি চরিত্রই কোনো না কোনো বিশেষ ভূমিকায় অভিনয় করছেন। সিরিয়ালের সকল তারকার মনোমুগ্ধকর অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আর এদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র বাবলি। সিরিয়ালে আমরা তাকে বাবলি নামে চিনলেও তার আসল নাম কুয়াশা বিশ্বাস। কুয়াশা বিশ্বাস খুব অল্প বয়সী মিডিয়া জগতে পা রাখেন। তিনি টেলিভিশনে ডেবিউ করেন সান বাংলার সীমানা পেরিয়ে ধারাবাহিক দিয়ে। সেখানে নায়িকার চরিত্রে ছিল একজন স্পাইয়ের, যে মুক্তিযুদ্ধের সময়কালীন বাংলাদেশ ঘটনাচক্রে হয়ে ওঠেন ভারতের গুপ্তচর। বেশ কঠিন ছিল এই চরিত্র চিত্রণ। কুয়াশা সেখানে অত্যন্ত দক্ষতার সাথে অভিনয়টি করেন। এরপর তিনি স্টার জলসার মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে দেবী অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেন। কুয়াশা সোশ্যাল ড্রামা দিয়ে তার ক্যারিয়ার শুরু করলেও এই চরিত্রে তার অভিনয় এতটাই তুখর ছিল যে তার আগের অভিনয়গুলো পূরণ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি যদি কুয়াশা বিশ্বাসের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। তারপর এখানে আকাশ নীল সিরিয়ালের আয়েশার ভূমিকায় নেগেটিভ চরিত্রে দেখা যাবে তাকে। প্রথম সিরিয়াল দুটিতে পজিটিভ চরিত্রে অভিনয় করলেও আয়েশার ভূমিকা এখানে আকাশ নীল সিরিয়ালের নেগেটিভ চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে কুয়াশা বিশ্বাস। তিনি যে শুধু সিরিয়ালে অভিনয় করেছেন তা কিন্তু না, পরিচালক রাজীব কুমার এর ক্লাসরুম সিনেমাতে অভিনয় করেছেন কুয়াশা। আর এই ছবির সাথে জড়িয়ে আছে টলিউড সুপারস্টার দেবের নিজস্ব ভেঞ্চার দেব মিউজিক। কুয়াশা ইতিহাসের ছাত্রী, ভারতের যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি। এখন তিনি অভিনয় নিয়ে ব্যস্ত বেশি। কুয়াশার বাবলি হয়ে ওঠা যাত্রা শুরু হয়েছে 2020 সালের 28 আগস্টের পর্ব থেকে। সিরিয়ালটিতে কুয়াশা নায়কের ছোট বোনের ভূমিকায় অভিনয় করছে, আর বাবলি চরিত্রটি তাকে বেশ সুন্দর মানিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবলি খুব সাধারণ মেয়ে, যে খুব সহজ সরল ও সুন্দর মনের মানুষ। বাস্তবেও তিনি খুবই ভালো ও সুন্দর মনের অধিকারী। তিনি খুব সাধারণ ভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো বন্ধুরা, কুয়াশা বিশ্বাসের অভিনয় আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।